প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে যমুনা টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবস্থিত তুরস্কের আরেকটি প্রধান শহর বড় ইজমিরে, বিবি মারিয়াম আলাইহিসসালামের বাড়ি। আসলে ইজমির পশ্চিম আনাতোলিয়ার একটি প্রদেশ এবং মেট্রোপলিটন পৌরসভা, যা এজিয়ান সাগরের উপকূলে অবস্থিত। এর রাজধানী ইজমির শহর। এটি এজিয়ান সাগর দ্বারা বেষ্টিত এবং যা ইজমির উপসাগরকে ঘিরে রেখেছে। আজকে আমরা ইজমির শহরের অদূরে ছোট্ট শহর সেলচুকে যাচ্ছি, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো বিবি মারিয়াম আলাইহিসসালামের বাড়ি। অর্থাৎ সন্তান সম্ভাবা হওয়ার পর মারিয়াম আলাইহিসসালাম যেখানটাতে অবস্থান করতেন, এটাকে বলা হয় দি হাউস অব ভার্জিন মেরি, যাকে তুর্কিশ ভাষায় বলা হয় মারিয়াম আনা এভি, অর্থাৎ মা মারিয়ামের বাড়ি। প্রিয় দর্শক, আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই মারিয়ামের পিতা ইমরান ছিলেন তৎকালীন যুগে বনি ইসরায়েলের ইমাম, তার মা হান্না ছিলেন ইবাদত গুজার মহিলা। ইমরানের স্ত্রী বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবেন। অতঃপর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন, তিনি তার নাম রাখলেন মারিয়াম। দুগ্ধপানের মেয়াদ শেষ হওয়ার পর তার মা তাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যান এবং সেখানকার ইবাদতকারী লোকদের নিকট সোপর্দ করেন। মারিয়ামের দেখাশোনার দায়িত্ব কে গ্রহণ করবে এ বিষয় নিয়ে সকলে প্রতিযোগিতায় লিপ্ত হয়। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন সে যুগের নবী। তাছাড়া তিনি মারিয়াম আলাইহিসসালামের বোন মতান্তরে খালার স্বামী ছিলেন। তিনিও চাচ্ছিলেন মারিয়ামের দেখাশোনার দায়িত্ব নিতে। অবশেষে তারা কলমের মাধ্যমে তিনবার লটারি করলেন, প্রতিবারেই তাতে জাকারিয়া আলাইহিসসালামের নাম উঠল, তাই তিনি মারিয়াম আলাইহিসসালামের দায়িত্ব গ্রহণ করলেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মারিয়ামের 16 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, অর্থাৎ এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন থেকে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। 17 নং আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা রূহানা ফাতামাসসাল লাহা বাশারান সাওয়িয়্যা, অর্থাৎ অতপর তাদের থেকে নিজেদের আড়াল করার জন্য সে পর্দা করল, অতপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম, সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম আলাইহিসসালাম মসজিদের এক গৃহকোণে সালাত আদায় করতেন দিনের বেশিরভাগ সময়। মহান আল্লাহর দরবারে মিনতি করতেন, পর্দা রক্ষা করে চলতেন এবং অত্যন্ত শালীনতার সাথে চলাফেরা করতেন। ফলে আল্লাহর ইচ্ছায় হযরত জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে ঘন ঘন আসতে লাগলেন এই সুসংবাদ নিয়ে যে মহান আল্লাহ তাআলা পৃথিবীর আর সকল নারীর মধ্য থেকে তাকে নির্বাচিত করেছেন ঈসা আলাইহিসসালামের মা হবার জন্য। ইরশাদ হচ্ছে, ফেরেশতারা বলল, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্য থেকে তোমাকে মনোনীত করেছেন। হে মারিয়াম, অনুগত হও তোমার রবের প্রতি, আর সিজদা করো ও রুকুকারীদের সাথে রুকু করো। সূরা আল ইমরান আয়াত 42 ও 43। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি সেই জায়গাটিতে যেখানে মারিয়াম আলাইহিসসালাম সন্তান সম্ভাবা হওয়ার পর এখানে চলে এসেছিলেন লোকালয় থেকে দূরে। তাকে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যেতেন তার খালু হযরত জাকারিয়া আলাইহিসসালাম। আপনারা দেখছেন নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির। যাচ্ছি বিরতিতে। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ ইসলামিক নিবেদিত আরবে মুসাফির অনুষ্ঠানে। এখানে ঢোকার পথেই লেখা রয়েছে এটা ইবাদতের পবিত্র জায়গা,
এখানে সবাই নিরবতা পালন করবেন। জায়গাটি দুপাশে ঝর্ণা প্রবাহিত একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যাকে তুর্কিশ ভাষায় বুলবুল পাহাড় বলা হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিছু প্রতীকী জিনিস বানানো আছে, যেগুলো মূলত খ্রিস্টানদের বানানো। অর্থাৎ এখানে দেখানো হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হবার পর বিবি মারিয়ামের কুলে হজরত ঈসা আলাইহিসসালাম, আর পাশেই দাঁড়িয়ে আছেন হজরত জাকারিয়া আলাইহিসসালাম, যিনি নাকি মারিয়াম আলাইহিসসালামের খালু ছিলেন। আমরা যাচ্ছি ঠিক যে জায়গাটিতে মারিয়াম আলাইহিসসালামের ঘরটি ছিল, সেটা এই পুরো জায়গার সবচেয়ে পবিত্র জায়গা হিসেবে দেখানো হয়। যাওয়ার পথে আমরা দেখছি লেখা আছে এই জায়গাটি ইবাদতের একটি পবিত্র জায়গা, সুতরাং উপযুক্ত কাপড় পরিধান করে থাকতে হবে। ভেতরে ঢুকতে খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের বানানো কিছু মূর্তি দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি সেই ঘরটির দিকে যেখানে তার জীবনের শেষ সময়গুলো কাটিয়েছিলেন বিবি মারিয়াম আলাইহিসসালাম। প্রিয় দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখলাম ঘরটি, তবে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় আমরা ভেতরের জায়গাটি দেখতে পাচ্ছি না। পুরো জায়গাটিতে শুনশান নীরবতা। সন্তান সম্ভব হওয়ার পর মানুষের নানা ধরনের কথা শোনা থেকে বিরত থাকতে বিবি মারিয়াম এই নির্জন জায়গাটিকে বেছে নিয়েছিলেন। এখানে দর্শনার্থীদের জন্য সুপেয় প্রাকৃতিক পানির কল রয়েছে। বলা হয়ে থাকে এই পাহাড়ি পানি এবং আশপাশের ফলমূল খেয়ে থাকতেন বিবি মারিয়াম আলাইহিসসালাম। আমরা বিবি মারিয়াম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত এই জায়গাটি ঘুরে ঘুরে দেখছি আর আবেগে আপ্লুত হচ্ছি। এরই মধ্যে আমরা একটি জায়গা দেখতে পাচ্ছি যেটাকে রশি দিয়ে বেঁধে বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে। মূলত এই জায়গাটিকে বলা হয়ে থাকে ওয়িশিং ওয়াল, অর্থাৎ মান্যতের ওয়াল, মানে যে যা পারত কোনো একটা মান্যত করে এখানে বেঁধে রেখে যেত যেন তাদের সেই মান্যত বা মনের ইচ্ছা পূরণ হয়। করোনা আসার পর এক পর্যায়ে মানুষ ব্যবহৃত মাস্কও বেঁধে রেখে যাওয়া শুরু করলো, তাই এখানে কিছু বাধাই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। লেখা রয়েছে, দয়া করে কেউ তোমাদের মাস্ক এবং হাতের গ্লাভস এখানে রেখে যাবে না। প্রিয় দর্শক, মারিয়াম আলাইহিসসালাম কেন এতটা যোগ্য ছিলেন আল্লাহ তাআলার কাছে? কারণ তিনি যখন কেবলমাত্র একটি ভ্রূণ, তখনই তার মা তাকে মহান আল্লাহর দরবারে সঁপে দিয়েছিলেন। তার মায়ের এই অকৃত্রিম আন্তরিক সদিচ্ছার কারণেই আল্লাহ তাআলা তাকে মনোনীত করলেন। তিনি ছিলেন সৎ, সতী, শালীম ও পুণ্যবতী একজন নারী, নিষ্কলুষ চরিত্রের অধিকারিণী। মারিয়াম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ আল্লাহ ভক্ত বান্দী, যিনি কিনা আল্লাহর ঘরের এক কোণে ইবাদতে মগ্ন থাকতেন। তার কোনো বন্ধুবান্ধব বা প্রশংসাকারী অথবা পুরুষ ছিল না অন্যান্য মহিলাদের মতো। পাপ কি জিনিস তিনি তা জানতেনই না। তিনি যেই কক্ষে এবাদতে মশগুল থাকতেন কেবল সেই কক্ষ এবং পর্দা ব্যতীত কিছুই তিনি জানতেন না। তিনি ছিলেন আল্লাহর দৃষ্টিতে অশেষ যোগ্যতা সম্পন্ন একজন নারী, যিনি কিনা বিশ্বের সমস্ত নারীকুলের মধ্য থেকে মনোনীত। মেয়েদের স্বাভাবিক প্রবণতা হলো তারা নিজের সতীত্ব রক্ষা করে চলে। মারিয়াম আলাইহিসসালাম ছিলেন এই ক্ষেত্রে আরও কয়েক ধাপ এগিয়ে। ঈসা আলাইহিসসালাম যখন তার গর্ভে জানান দিচ্ছেন এবং যখন প্রসব বেদনা শুরু হলো, সে বলল, হায়, এর আগেই যদি আমি মরে যেতাম এবং ভুলে যেতাম। সূরা মারিয়াম আয়াত 23। তিনি এতটাই নিষ্কলুষ, পবিত্র ও নিষ্পাপ ছিলেন যে তিনি যেসব পাপ করেননি তার জন্য আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন, যদিও তিনি জানতেন যে এটি মহান আল্লাহর একান্ত ইচ্ছা। আমরা হযরত মারিয়াম আলাইহিসসালামের বাড়ির দিকে যেতে যেতে পথে পথে দেখতে পাই খ্রিস্টান সম্প্রদায়ের বানানো মারিয়াম আলাইহিসসালামের মূর্তি, যদিও এই জায়গাটি মুসলিম খ্রিস্টান সবার জন্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের সতীত্ব, সম্মান, মর্যাদা রক্ষা করে নিষ্কলঙ্ক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ।